الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله إلا بذكر الله تطمئن القلوب السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমাদের সবাইকে হাসরের বেকারিমের সামনে উত্থাপিত হতে হবে হিসাব দিতে হবে আমাদের ভালো মন্দ সব কাজের হাসরের ময়দানে সূর্য একেবারে মাথার কাছাকাছি চলে আসবে জমিন তামার হয়ে যাবে প্রচণ্ড রোধ উত্তপ্ত থাকবে পুরো হাসরের ময়দান এই অবস্থায় আমাদেরকে হাজার কোটি বছর পাড়ি দিতে হবে এ দীর্ঘ সময় পথ পরিক্রমায় আমাদের প্রয়োজন একটু ছায়া একটু আশ্রয় সেই আশ্রয় আল্লা সুফায়ানা হুয়া তালা দুইভাবে দিবেন এক আর আজিমের আশ্রয় অথবা আল্লা হুয়া তালা নিজের ছায়ায় তার কিছু বান্দাদেরকে তিনি স্থান করে দিবেন এমনটাই উদ্ধৃত হয়েছে সোহে বুখারি সহি মুসলিমের হাদিসে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেছেন সাবারতুনীল্লহু হুফিজুল্লাহিউমাল্ল হাসের ময়দানে আল্লাহ হুয়া তালা শ্রেণীর মানুষকে তিনি আরশের আজিমের নিচে স্থান করে দিবেন যেই সময় আরশে আজিমের ছায়া ছাড়া কিংবা আল্লাহ তালার ছায়া ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না এর মধ্যে প্রথম যারা স্থান পাবে তারা হলো ইমামে আদেল যারা ন্যায় পরায়ণকারী শাসক তারা স্থান পাবে ওয়াশাহবায়দাতিল্লা সেই সব যুবকগণ সেই আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে যেই সব যুবক ছোটবেলা থেকেই এবাদত বন্দেগে গোলামী গোলামি দাসত্বর মধ্য দিয়ে আল্লাহ তালার বস্যতা স্বীকার করেছে এবাদত করতে করতে বড় হয়েছে ওর অজলন কালবহু মোয়াল্লা কুম্বিল মসজিদ ইদা খরাজা মিনহ হতাই তৃতীয় শ্রেণির মানুষ যেই মানুষ মসজিদ থেকে সালাত আদায় করে বের হয় আবার কখন মসজিদে আসবে সেই অপেক্ষায় প্রহর গুনতে থাকে অর্থাৎ যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে সেই সব মানুষগুলিও মুসল্লিগুলিও আরশে আজিমের নিচে স্থান পাবেন ওরাজুল্লান ইস্তমা আলাইহী ও দুইজন বন্ধুকে আল্লাহ তালাশের ময়দানে নিজের ছায়া আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন যে বন্ধুর দ্বয় একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্য আর তাদের মাঝে দূরত্ব তৈরি হলেও কেবলমাত্র আল্লাহ তালার জন্যই দূরত্ব তৈরি হয় আল্লাহ তালার ভালোবাসার জন্য তার সন্তুষ্টির জন্যই এরপরে ওরাজুল দাথু এ মর আতুন ওয়া হাসাবিন ফক ইন্নি আখাফুল্লাহ এমন কোন সুন্দরী নারী যদি কোনো যুবককে গোপনে নির্জনে নিবৃত্তে ডাকে খারাপ কাজ করবার জন্য ফিজিক্যাল কোনো রিলেশন করবার জন্য সেই পুরুষ যদি আল্লাহ তালাকে সাক্ষী রেখে আল্লাহর ভয়ে যদি বলে ওঠে আমি মাত্র আল্লাহ তালাকে ভয় করি আর কাউকে নয় সেখান থেকে যদি বিরত থাকে এই যুবককেও আল্লাহ সফুয় তালা আরশে আজিমের নিচে স্থান করে দিবেন সর্বশেষ যাদের কথা বলা হয়েছে ওয়রজুল তা সদ্দাকা বিশাকা তিনফা আখফাহা হত্যা তা আলামা সীমা আলহু মা ইউনফিক ইয়ামিন হু ওই দানশীল ব্যক্তিকেও আল্লাহ তালা আরশে আজিমের নিচে স্থান করে দিবেন যে দানশীল ব্যক্তি এত সন্তর্পণে এত গোপনে দান করে আল্লাহর রাস্তায় যে তার বাম হাতে খবর রাখতে পারে না বাম হাত পর্যন্ত জানে না জানতে পারে না তার ডান হাত কত টাকা কত পয়সা কত সম্পদ কত কি দান করে চাল্লা তালার পথে মোয়াজ হাদরিন আসুন আমরা এই সাত শ্রেণীর কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত হবার জন্য যে আমলগুলি করা দরকার সে আমলগুলি করি আল্লাহ সফ হায়ানা হুয়া তালা আমাদেরকে আমল করে আরশে আজিমের নিচে কঠিন মুসিবতের সময় الرحمة تجعلني تستأن كره نبر توفيق دان كون هذا ما عندي والعلم عند الله عليه توكلت إليه يُنيب والسلام عليكم ورحمة الله وبركاته الذين آمنوا وتؤمن قلهم بذكر الله على بذكر الله تطمئن